Assalamualaikum. আজকে আমি আপনাদেরকে শেখাবো মানসিক দক্ষতার বয়স বিষয়ক যেসব অঙ্গগুলো এসে থাকে সেই বিষয়ে। সাধারণত আমরা যেভাবে অঙ্গগুলো করব সেটা হচ্ছে যে সিক্রেট রুলসের মাধ্যমে, শর্টকাট বললে ভুল হবে, এটা নর্মালি সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো বয়স ভিত্তিক প্রশ্ন কিভাবে প্রশ্নগুলো থাকে, বয়স ভিত্তিক মানসিক দক্ষতা কিভাবে প্রশ্নগুলো থাকে, মনে করেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে, 8:3 হবে। পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? এই ধরনের যে অঙ্কগুলো এসে থাকে বয়স ভিত্তিক যে ধরনের অঙ্ক, এই রিলেটেড এরকম যেরকম একটা অঙ্ক আমি লিখলাম বোর্ডে, তো এই ধরনের যে মানসিক দক্ষতার অঙ্কগুলো আসবে শুধু মানসিক দক্ষতার ক্ষেত্রে না, এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরি পত্রিকায় সচরাচর এসেই থাকে। তো এই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব সেটা আপনাদেরকে সিক্রেট রুলসের মাধ্যমে শিখাবো। তো প্রথমত আমরা নর্মালি যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো তো আমরা পারি, সেইগুলো আমি আপাতত দেখাচ্ছি না, তো আপনারা পারবেন সেই জন্যই দেখাচ্ছি। জাস্ট আমি শুধুমাত্র সিক্রেট রুলস এর মাধ্যমে যেটা যেভাবে করবো সেটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এইরকম যখন বয়স ভিত্তিক যে কোনো ধরনের মানসিক দক্ষতার অঙ্ক আসবে, প্রথমত আপনারা সবার আগে কি করবেন, তিনটে ঘর রাখবেন, মানে পিতা পুত্র, এখানে পিতা পুত্র থাকতে পারে, যে কোনো দুইজনের বয়স থাকবে, দুইজনের বয়স, যে কোনো দুইজনের বয়স যদি থাকে তাহলে দুইজনের বয়সের ক্ষেত্রে দুই সাইডে যে লোকগুলো, এখানে পিতা আর পুত্র আছে, মানে এক সাইডে পিতা এক সাইডে পুত্র আমরা ই করবো ধরে নেব, ঠিক আছে? তো কি ধরে নেব, এক সাইডে যেহেতু পিতা পুত্র দুইটা দুইজনের বয়সের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যে পিতা পুত্র বর্তমান বয়সের অনুপাত 7:2, মানে বর্তমান বয়সের অনুপাতটা আমাদের সবসময় সবার আগে বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমার সবার আগে কি করতে হবে, মাথায় রাখতে হবে একটা ঘর রাখবো পিতার ক্ষেত্রে, এখানে আমরা পিতার ক্ষেত্রে রাখি, পিতা পিতার ঘর পিতার ক্ষেত্রে সবসময় একই সিক্রেট রুলস এর একটা কিন্তু নিয়ম, এরকম করে আমরা ঘর রাখবো পিতার ক্ষেত্রে একটা ঘর রাখলাম, আরেকটা কি আছে সমান সমান দিয়ে পুত্রের ক্ষেত্রে একটা রাখলাম পিতা, তারপর পুত্র, এখানে পুত্রের ক্ষেত্রে পুত্র ক্ষেত্রে একটা ঘর রাখবো। তো সব নিয়মগুলো আপনি এই রুলস এর মাধ্যমে করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি মিলে যাচ্ছে, ঠিক আছে? অটোমেটিক্যালি মিলে যাবে সবগুলো অঙ্ক। তো এখানে ঘর রাখার পরে সব তিনটে ঘর রাখবো, এখানে একটা দুইটা তিনটা, এখানে তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা ঘর রাখার প্রথমত কারণ হচ্ছে, প্রথম এটা হচ্ছে বর্তমান বয়স আমরা ভাববো,
বর্তমান সবগুলো অঙ্কর ক্ষেত্রে কিন্তু একটাই নিয়ম, এটা বর্তমান, এটা পূর্বে। পূর্বে মানে কিন্তু পিছনে, এটা পরে, পরে মানে মানে সামনে, এটা পরে। এটা এবারের ক্ষেত্রেও বর্তমান, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বর্তমান, মাঝখানটা হচ্ছে পূর্বে, এবং লাস্টটা হচ্ছে পরে। তো এই এরকম তিনটে সব প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে তিনটে রাখবো আমরা, ঠিক আছে? তিনটে সমান সমান মাঝখান দিয়ে একটা সমান সমান চিহ্ন দিয়ে দেবো, গড়াকবো, ঠিক আছে? গড়াকার পরে আমরা কি করব, এখন আমরা সবার আগে কি বলে নিছি, আমি প্রথমে যাই আর থাকবে, আমরা আগে কি করব, বর্তমান বয়সটা বেশি করবো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, ঠিক আছে? তাহলে পিতা মনে করি, পিতার বর্তমান বয়স, তাহলে পিতা বর্তমান বয়স 7x, 7x মনে করলাম, পিতার সবসময় বর্তমান বয়সটা আমি বের করে নেবো, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, পিতার বর্তমান বয়স 7x, 7x, পিতার বর্তমান বয়স 7x যদি হয়, তাহলে পুত্রের কত, পুত্রের পুত্রের বর্তমান বয়স তাহলে 2x, 2x, ঠিক আছে? সবগুলো সবগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা আগে বর্তমান বয়সটা বের করে নেবো যেভাবে হোক, এখন যেহেতু অনুপাত দেওয়া আছে, অনুপাতের ক্ষেত্রে আমরা কি প্রথমে নর্মালি যে অঙ্কগুলো ক্ষেত্রে অঙ্কগুলো করবো সেগুলোর ক্ষেত্রে প্রথম অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতাম যে প্রথমটা হচ্ছে পিতার এখানে বর্তমান বয়সটা কিন্তু দেওয়া গেছে, বর্তমান বয়স, ঠিক আছে? তো বর্তমান বয়স যেহেতু দেওয়া আছে, আমরা সেই ক্ষেত্রে পিতার বর্তমান বয়স 7x, পুত্রের বর্তমান বয়স 2x। তো এখন বর্তমান বয়স যেহেতু দুজনেরই বেড়ে গেছে, দেখেন, তাহলে পিতার ক্ষেত্রে পিতার 7x রয়েছে, পিতার 7x এর জায়গায় আমরা 7x বসাই দেবো, এটা পিতার, পিতার ঘর, পিতার এক্স এ 7x, আর এটা কার, পুত্রের, পুত্রের বর্তমান বয়স, এটা কিন্তু সব, এটা কিন্তু বর্তমান বয়স, মাথায় রাখবেন, এটা কিন্তু আমরা পূর্বে পরে কিন্তু লিখিনি, বর্তমান বয়স 2x, তাহলে এটা পুত্রের, পুত্রের জায়গায় 2x লিখে দিলাম, ঠিক আছে? লেখার পর তারপর এখন দেখেন, এখানে পূর্বে প্রশ্নের মধ্যে পূর্বে চাইছে নাকি পরে চাইছে, পরে বলছে 5 বছর, 5 বছর এখানে পরে আমি লিখতে ভুলে গেছি, 5 বছর পরে হবে, 5 বছর পরে, ওটা আমার লিখতে ভুল হয়ে গেছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে, যেহেতু পরে বলছে, পরে মানে কি, পরে মানে ধরেন এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, তাই মানে মানে এটা যদি 5 বছর হয়, 5 বছর পরে 1, 2, 3, 4, 5, তার মানে যোগ করে এদিকে আসছে যোগ, আর যদি পূর্বে বলতো তাহলে কিন্তু এটা এদিকে আসতো, তাহলে কিন্তু বিয়োগ হইতো। আমরা পরে বললি সবসময় মাথায় রাখবেন, পরে বললি গেলে যোগ, আর পূর্বে যদি বলে তাহলে বিয়োগ, তাহলে যেহেতু 5 বছর পরে কথা বলা হয়েছে, 5 বছর পরে তাদের দুজনেরই, 5 বছর পরে, তাই আমরা অবশ্যই প্লাস দিয়ে নেবো, প্লাস পাঁচটা কেন দিয়েছি, পরে যেহেতু বলছে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে +5, ঠিক আছে? এটার ক্ষেত্রেও +5 বছর বয়স, পাঁচ হয়ে গেছে। যখন এরকম বসায় ফেললাম, তখন আমাদের দেখেন একটা অটোমেটিক্যালি সমীকরণ চলে গেছে, তারপরে কি আছে, বয়সের অনুপাত 8:3 হবে, পুত্রের বর্তমান বয়স কত। এখানে এই অনুপাত, লাস্টের অনুপাত যেটা থাকবে, লাস্টের অনুপাত দিয়ে আমরা সবসময় এইখানে যে একটা সমীকরণ হয়েছে, এই একটা একটা সমীকরণ হয়েছে, এই সমীকরণের সাথে আমরা এটা কি করব, সমান করব। তো আমরা সমান করার একটা মানে শর্টকাট, সহজ একটা বুদ্ধি আমাদের শিখে দিছি, অনেকের ক্ষেত্রে হয় কি, এই জিনিসটা হয় বয়সের ক্ষেত্রে মানে সমান করতে যা অনেকে ভুলে ভুল ভুল করে ফেলেন, যে এইটার ক্ষেত্রে এটা কোনটায় বসবে, 8 কারটার মধ্যে বসবে আর 3 কোনটার মধ্যে বসবে। তো এটা সহজ একটা বুদ্ধি হচ্ছে যে এখন অনুপাতটা যতই থাক, 8 বড় না 3 বড়, অবশ্যই 8 বড়, ঠিক আছে? যদি 8 বড় হয়, যে অনুপাতটা বড় সেই বড় অনুপাতটা এই পাশের, এই পাশের ছোট অনুপাত অনুপাতে বসবে, ঠিক আছে? মনে করেন 8, এখানে 8 আছে না, এই দুইটার মধ্যে বড় কোনটা, বর্তমানে এটা বড় না এটা বড়, দেখেন তো এর 7 বড়,
যদি 7 বড় হয় তাহলে অবশ্যই অনুবাদটির ছোটটাই এ পাশে বসবে, 3। আর যদি 3 যদি এটা বসে তাহলে অটোমেটিক্যালি এ পাশে 8 এসে বসতেছে। আপনার মাথায় রাখবেন যে ছোট অনুবাদটা বড়টার সাথে বসবে আর বড় অনুবাদটা ছোটটার সাথে বসবে সব সময়, এটা মাথায় রাখবেন। তাহলে অঙ্কটা হয়ে গেছে, দেখেন এখানে ক্যালকুলেশন যদি করেন হয়ে যাবে। তাহলে এখানে এখানে কি এখানে জাস্ট এই তিনটে ওয়ার্ড লেখছি এই কারণে, প্রশ্নের মধ্যে এখানে বলছে তো পরে, যদি অনেক প্রশ্ন প্রশ্নের মধ্যে যদি পূর্বে থাকে লেখা তাহলে এটা পূর্বে লেখা থাকলে এখানে কিন্তু -5 থাকতো কিংবা অন্য যেটাই থাকতো। এখানে যদি 5 বছর পূর্বে বলতো তাহলে কিন্তু তাহলে এই ঘরটা কিন্তু এখানে বসতো না, তখন এটা এটার মধ্যে বসতো, মাইনাস দিয়ে বসতো। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। ঠিক আছে, মনে যদি মনে রাখেন তাহলে অটোমেটিক্যালি অঙ্কটা হয়ে যাবে। যেমন এখন অঙ্ক ক্যালকুলেশন করে ফেলুন, 3 মানে এটা এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, কিন্তু এই 8 আর 3 কিভাবে লাস্টের অনুপাতটা সবসময় যদি এটা এটা 2 2 ছোট এটার তুলনায়, 7-এর তুলনায় 2টা হচ্ছে ছোট, সেজন্য 7টা মানে 2-র জায়গায় বসছে 8 মানে বড় অনুপাতটা। এখন 7টা বড় বড় অনুপাতের জায়গায়, বড় বড়টার জায়গায় 7 3, থ্রি অনুপাতটা ছোট, এই ছোটটা এসে বসেছে। তাই সবগুলো অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে যে ছোটটার জায়গায় বড়টা বসবে, বড়টার জায়গায় ছোটটা বসবে। তারপর অঙ্কগুলো করেন, 3 গুণন, যেহেতু এটা গুণন আকারে আছে, ব্র্যাকেট 7x এর +5 +5 ব্র্যাকেট শেষ, মানে সমান সমান পাশে 8 আছে, 8 গুণন 2x 2x এর +5 +5। এবার অঙ্কটা করবে 3 সপ্তাহ 3 সপ্তাহে 21 21x +15 সমান সমান 16, আর 2 9 16x +25 40, তাহলে এক্স গুলো একত্র করুন, 21x এপাশে 16x তো এপাশে নিয়ে আসুন, 16x সমান সমান 40, এপাশে 15টা এপাশে নিয়ে আসতেছি 15, তাহলে কত আছে দেখুন, 5x, 7 8 9 10 11, 5x সমান সমান কত আসে, 5 2 3 4 25, সুতরাং x সমান সমান 5, x সমান সমান যদি 5 হয় দেখুন, তাহলে বলছে যে পুত্রের বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স পুত্রের ক্ষেত্রে, তাহলে পুত্রের বর্তমান বয়স কত, 2x, তাহলে বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স যদি 2x হয় তাহলে x এর মান বের করে ফেলছি, 2 গুণন x এর মান কত, 5, 10 বছর উত্তর, এটি উত্তর। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আপনারা এরকম ভাবে প্রত্যেকটা অঙ্কই এরকম ভাবে বের করে ফেলবেন। আমি এটা করার ক্ষেত্রে একটু বোঝাইতে গিয়ে বেশি সময় লেগে গেছে, কিন্তু যখন আপনারা করবেন এটা 10 সেকেন্ড সময় লাগবে না এই অঙ্কগুলো বের করতে, বয়স ভিত্তিক যে অঙ্কগুলো আসবে এগুলো বের করতে আপনাদের কোনো সময় লাগবে না। ঠিক আছে, এখন যদি এখানে যদি আমরা মানে একটা সংখ্যা যদি ই করে দিতাম, চেঞ্জ করে দিতাম, মানে এখানে 3 জাস্ট চেঞ্জ করে দিতাম, 3:1, ঠিক আছে, এখন 5:2 দিতাম, তাহলে কি হতো বলেন তো, তাহলে কি হতো, এবং এখানে যদি আবার একটু মানে চেঞ্জ করে দিতাম তাদের, যদি শুধু পুত্রের না বলে এখন যদি বলতো তাদের বর্তমান বয়স কত, তাদের মানে দুজনের বলছে বর্তমান বয়স কত, তাহলে কি হইতো বলেন, তাহলে সেম একই রকম অঙ্ক দেখেন। মানে এখানে যদি জাস্ট সবার আগে কি করবো আমরা, তিনটে এরকম তিনটে কি করবো ঘর করব, তিনটে ঘর বানাবো, প্রথম ঘরটা থাকবে এরকম মানে বর্তমান পূর্বে পরে, বর্তমান পূর্বে পরে এরকম দিয়ে দিয়ে তিনটা আমরা ঘর তৈরি করব। ঠিক আছে, তো আমরা নতুন অঙ্ক করছি, পিতা ও পুত্র বর্তমান বয়স অনুপাত 3:1 এবং 5 বছর পরে তাদের বয়স অনুপাত 5:2 হবে, তাদের বর্তমান বয়স কত, তাদের দুজনের বর্তমান, তাহলে বর্তমান বয়স এখানে পিতার বর্তমান বয়স 3x
এবং পুত্রের বর্তমান বয়স এক্স, ওয়ান এক্স, ওয়ান এক্স মানে এক্স, ঠিক আছে? তাহলে আমি বর্তমান বয়সটা সর্বর্তমান বয়সে তাকে বসায় দেন, এখানে কুলার থাকবে না, নতুন অঙ্ক করতেছে কিন্তু এটা দাস আপনাদের বোঝানোর ক্ষেত্রে ওয়ান এক্স। তাহলে পিতার ক্ষেত্রে থ্রি এক্স, থ্রি এক্স এর জায়গায় বসায় দেন, এটা ওয়ান এক্স, ওয়ান এক্স এর জায়গায় বসায় দেন, ডান সাইড ওয়ান দেখার দরকার হয় না। তারপর আমি বোঝানোর ক্ষেত্রে লিখে দিচ্ছি, আর সব ওইটাকে কী বলছিলাম, বড়টার যাবে ছোটোটার কাছে, বড়টা ফাইভ, ফাইভ আছে মানে ফাইভ যাবে কোথায়, ছোটোটার কাছে, এই ছোটোটা, আর টু, টু আসবে বড়টার কাছে, টু, ঠিক আছে? এখন 5 বছর পরে বলছে, প্লাস ফাইভ, এটা 5 বছর পরে, পরের জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন এক ক্যালকুলেশন করুন, একবার সরাসরি এখান থেকে গুণন করে ক্যালকুলেশন করুন, ঠিক আছে? সরাসরি 3 দুগুণ 6x প্লাস 5 দুগুণ 10 ইকুয়াল টু 5x, 5x প্লাস 5 পয়সা 25, তাহলে 6x বিয়োগ 5x ইকুয়াল টু 25 বিয়োগ 10, মানে এটাই ভাষা আসছে। তাহলে এক্স সমান সমান কত আসছে, এক্স সমান সমান বাড়ি আসছে 15, মানে এক্স এর মান যদি 15 হয়, তাহলে দুজনের বয়সে বর্তমান বয়সে বের করতে বলছে, তাহলে বর্তমান বয়সে যাকে বসায় দেন, বর্তমান বয়স তো আমরা বের করে ফেলছি এখানে, তাহলে 15 3 15 3 গুণন 15, আর এটার মান তো 15 বের হয়ে আছে, 1 গুণন 15, 1 গুণন 15, তাহলে পিতার বর্তমান বয়স হবে 3 5 15, 5 7 আমার 3 45, আর এটা 15 কে 15, এই দুটি অ্যান্সার। এরকম ভাবে সব ধরনের অঙ্ক আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা আশা করি আপনারা এরকম এখান থেকে বুঝতে পারছেন কিভাবে অঙ্কগুলো আসে, ঠিক আছে? আপনাদের সমস্যা হওয়ার কথা না। তো এখন চলুন আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক বোঝাচ্ছি, যেটা হয়তো আপনারা অঙ্ক যদি বুঝে থাকেন, সবগুলো অঙ্ক যদি বুঝে থাকেন, তাহলে রুলস এর মাধ্যমে আপনারা অটোমেটিক্যালি কি করতে পারবেন, বের করতে পারবেন। চলুন তো এখন যদি আপনাদেরকে একটা অঙ্কের কথা বলি, যেমন এই অঙ্কটা, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, আমরা সবাই কেটে দিই, আমার লেখাটা ভালো না, আমরা বুঝে নিলে একটু ভালো হইতো। পিতার বর্তমান বয়স, বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, চার, 4 গুণ, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, 10 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, বর্তমান বয়স কত। এখন আমরা সব সব সেম আগের মতোই, আগে তিনটা আমরা ঘর এঁকে নেব, তিনটা ঘর আঁকার পরে এটা বর্তমানটা বর্তমান, মাসটা পূর্বে, তারপরেরটা পরে, একই নিয়ম, নিয়ম একটাই। আর সবার সবার আগে কি করতে হবে, আমাদের বর্তমান বয়সটা বের করে নিতে হবে, ঠিক আছে?
এখন মনে করুন এখানে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। এখন যদি পিতার বর্তমান বয়স যদি 4x দেখি, ধরি ধরি পিতার বর্তমান বয়সটা সবার বের করতে, সবার আগে একটু পিতার বর্তমান বয়স ধরে বের করে আর যেভাবে বের করুন বের করতে হবে বর্তমানটা, বর্তমান বয়স যদি 4x ধরি, 4x তাহলে পুত্রের কথা হবে বলেন তো, পুত্রের 4 গুণের কথা বলছে, পুত্রের বর্তমান বয়স হবে x, কারণ বলছে কি পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়স যদি x বছর হয় তাহলে পিতার বয়স 4x বছর, 4 গুণ হবে। একই রকম ভাবে তাহলে এখন দেখেন বর্তমান বয়স যেহেতু বের হয়ে গেছে, দেখুন তাহলে বর্তমানের জায়গায় বর্তমান বয়সে পিতা, এটা তো প্রথমটা পিতার দ্বারা আসছিল, 4x 4x টা 4x এর জায়গায় রেখে দেন, মানে বর্তমান বয়স, তাহলে পুত্রেরটা পুত্রের জায়গায় রেখে দেন x, তাহলে কি বলছে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে কিন্তু বলছে, তাহলে এখান থেকে কিন্তু পরে বলে নাই, পরে আগে যখন আগের অঙ্কগুলোতে পরে বলছে এখানে পরে আসছিল, এখানে 6 বছর পূর্বে বলছে, তাহলে পূর্বে আসলে এখানে মাইনাস আছে, -6 এবার আসে -6, ঠিক আছে। তো এখন কি বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, মানে পিতার বয়স যদি x, পুত্রের বয়স 10x, পুত্রের বয়সের 10 গুণ, তাহলে মানে এখানে মানে 1:10 অনুপাত কিন্তু আছে, ঠিক আছে, এরকম অনুপাতটা মানে আছে। তো সেক্ষেত্রে আমরা কি বলছিলাম যে বড় অনুপাতটা ছোটটার সাথে বলি, এ বড় মানে 10, এখানে 10টা ছোটটা 1 আছে আর 1টা বড়টার সাথে, এখন ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হবে, এখন 1 × 4x বিয়োগ 6 সমান সমান 10 × বড় অনুপাতটা ছোটটার সাথে বসছে, এখন ক্যালকুলেশন করুন 4x বিয়োগ 6 ইকুয়াল টু 10x বিয়োগ 60, তাহলে 4x বিয়োগ 10x ইকুয়াল টু -60 প্লাস 6, তাহলে -6x ইকুয়াল টু কত আসে 4, ছয় সাত আট নয় 10 54 -54, মানে সুতরাং x সমান সমান কত আসে 6 9 54 9, x যদি 9 9 হয় তাহলে দেখুন তো তাদের বর্তমান বয়সটা পিতা পুত্র বর্তমান বয়সটা আমি বের করতে পারতেছি না, 9, তাহলে 4 × 9 সমান সমান 4 9 36, তেমনি এক্স এর মান 9, তাহলে এটা 9। এরকম ভাবে সব ধরনের অঙ্ক, যত প্রকারের অঙ্ক আছে, এই বয়স ভিত্তিক অঙ্ক আছে, এই শুধুমাত্র এই তিনটা ঘর একে একে ছোটটা অনুপাত, লাস্টের অনুপাত যেটা থাকবে ছোট বড়টা ছোটটার সাথে বসবে আর ছোটটা বড়টার সাথে বসবে, এটা মাথায় রেখে অটোমেটিক্যালি আপনারা এরকম ভাবে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এই মানসিক দক্ষতার অঙ্কগুলো করে ফেলতে পারবেন। মানসিক দক্ষতার অঙ্ক বললে ভুল হবে, যে কোনো এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন আসে খুব অনায়াসে তাড়াতাড়ি অ্যান্সারগুলো বের করতে পারবেন। তো এরকম ভাবে যত অঙ্ক আছে বইয়ের মধ্যে আপনারা প্র্যাকটিস করুন, আস্তে আস্তে সবগুলো অঙ্ক আপনারা এই ফর্মুলার মধ্যে মিলে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।